আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী বলেছেন কোভিড টিকাকরণের সাফল্য ভারতের সামর্থ্যের নজির। দুদিনব্যাপী 29তম রাজ্যভিত্তিক হজাগরি উৎসব ও মেলা সমাপ্ত। মহিলাদের চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে ভারতীয় এ দলে জায়গা করে নিয়েছে ত্রিপুরার অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটার তনিষা দাস। ভারত কোভিডের টিকাকরণে 100 কোটির মাইল ফলক অতিক্রম করে কোভিড 19 বিরুদ্ধে লড়াইয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আকাশবাণী এই জন্য সমস্ত চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট সামনের সারির কর্মীদের এবং যারা টিকা নিয়েছেন তাদের সবাইকে সম্মান জানায়। কোভিডের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি, যাদের টিকাকরণ সম্পূর্ণ হয়নি তারা যত শীঘ্র সম্ভব টিকা নিন এবং অন্যদের টিকা নিতে সাহায্য করুন। মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল 112-0381-2325-879 এবং 8794534500। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কোভিড টিকাকরণের সাফল্য ভারতের সামর্থ্যের নজির। প্রধানমন্ত্রী বলেছেন 100 কোটি টিকা প্রদানের অভিজ্ঞতার পর দেশ আজ নতুন উৎসাহ এবং নতুন শক্তি নিয়ে অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বলেছেন 100 কোটি টিকা প্রদানের সাফল্যের সাথে অনেক অনুপ্রেরণামূলক প্রসঙ্গ জুড়ে রয়েছে। টিকাকরণের অভিযানে দেশের স্বাস্থ্যকর্মীরা পরিশ্রম এবং অটল সংকল্পের সাথে কাজ করে এক নতুন উদাহরণ সৃষ্টি করেছেন। এরা উদ্ভাবনী শক্তি ও দৃঢ় বিশ্বাসের সাথে কাজ করে মানবতার সেবায় এক নতুন মানদণ্ড স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীর কথা উল্লেখ করে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপন করার সময় একতার বার্তাবহ কোনো না কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ত্রিপুরা পুলিশের জওয়ানদের বাইক অভিযাত্রার কথা উল্লেখ করেন। তিনি বলেন ত্রিপুরা পুলিশের জওয়ানরাও একতা দিবস উদযাপনের জন্য ত্রিপুরা থেকে স্ট্যাচু অব ইউনিটি পর্যন্ত বাইক অভিযাত্রা করছেন। এর মাধ্যমে পূর্ব প্রান্ত থেকে শুরু করে একবারে পশ্চিম প্রান্ত পর্যন্ত তারা দেশকে জুড়ে নিচ্ছেন বলে প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার অমৃত মহোৎসবে কলা, সংস্কৃতি ও সঙ্গীতের মাধুর্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন সংস্কৃতি মন্ত্রক দেশাত্মবোধক সঙ্গীত, রঙ্গোলি এবং লোরির 3টি প্রতিযোগিতা শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই প্রতিযোগিতা 31 অক্টোবর সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের জন্য কেনাকাটার ক্ষেত্রে ভোকাল ফর লোকালের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন জনগণ লোকাল অর্থাৎ দেশীয় জিনিসপত্র কিনলে তাদের উৎসব যেমন ঝলমল করে উঠবে, তেমনি কোনো না কোনো দরিদ্র ভাই বোনে কারিগর তাঁতি এদের ঘরে উৎসবের আলো পৌঁছবে। আজ রাষ্ট্রসংঘ দিবস। 1945 সালে এই দিনে রাষ্ট্রসংঘ সনদ কার্যকর হয়। রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ভারত রাষ্ট্রসংঘের উদ্দেশ্য ও নীতিগুলিকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং সনদের লক্ষ্য বাস্তবায়নে এবং রাষ্ট্রসংঘের বিশেষ কর্মসূচি ও সংস্থার বিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের নারী শক্তি রাষ্ট্রসংঘের প্রভাব ও শক্তি বৃদ্ধিতে একটি বড় ভূমিকা পালন করেছে। সোশিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে এবং রাজ্য সরকার ও ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সহযোগিতায় করবুকের পাঞ্জিহামপাড়ায় দুদিনব্যাপী 29তম রাজ্যভিত্তিক হজাগরি উৎসব ও মেলা গতকাল শেষ হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। অনুষ্ঠানে বিধায়ক পূর্বমোহন ত্রিপুরা ও এডিসির কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং, এমডিসি সঞ্জীব রিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। দেশব্যাপী কোভিডের টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 102 কোটি 10 লক্ষেরও বেশি টিকাকরণ হয়েছে। গতকাল 77 লক্ষ 40 হাজারেরও বেশি টিকাকরণ হয়েছে। বর্তমানে দেশে কোভিড 19 থেকে সুস্থতার হার 98.17%। গত 24 ঘণ্টায় প্রায় 16 হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে 17 হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,72,000েরও বেশি। গত 24 ঘণ্টায় 100,561 জন কোভিডে প্রাণ হারিয়েছেন। দেশে এখনও পর্যন্ত 59,97,000 কোভিডের নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল 13 লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ শুরু করেছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। আগামীকাল আঞ্চলিক ককবরক এবং বাংলা সংবাদের সময় সংবাদ বিভাগ থেকে প্রশ্ন করা হবে। উত্তর পাঠাতে পারেন এই নম্বরে
8516793 এ শুধুমাত্র টেক্সট মেসেজে, এছাড়া আপলোড এভিডি @gmail.com এই ইমেল এড্রেসেও পাঠাতে পারেন। শ্রোতা বন্ধুরা, আসুন জন অংশগ্রহণ থেকে জনকল্যাণের লক্ষ্যে এই প্রতিযোগিতায় বেশি করে যোগদান করুন। বিজেপির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা আজ কৈলা শহরে সাংবাদিকদের জানান, 20টি পুর সংস্থা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। তিনি আজ বিজেপির কৈলা শহর মন্ডল কমিটির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী ভগবান দাস, বিধায়ক রামপদ জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। খেলার খবর, মহিলাদের চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে ভারতীয় এ দলে জায়গা করে নিয়েছে ত্রিপুরার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার তানিশা দাস। জয়পুরে এই আসর হবে। তানিশা আগামীকাল জয়পুরের লক্ষ্যে রাজ্য ছেড়ে যাবে। টিসিএর পক্ষ থেকে তানিশাকে অভিনন্দন জানানো হয়েছে। ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ রাজ্যভিত্তিক নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। রাজধানীর এনএসআরসিসিতে এই শিবিরে 8টি জেলা থেকে শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, কোভিড টিকাকরণের সাফল্য ভারতের সামর্থ্যের নজির। দুদিন ব্যাপী 29তম রাজ্যভিত্তিক হজাগুড়ি উৎসব ও মেলা সমাপ্ত। মহিলাদের চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে ভারতীয় এ দলে জায়গা করে নিয়েছে ত্রিপুরার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার তানিশা দাস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।